হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ আরও একটা গ্রেট নিউজ দিতে চলে এসেছি তোমাদেরকে। সো 26শে মার্চ আমাদের সকলের প্রিয় বোম্বাদা এবং দিতিপ্রিয়ার যে সিনেমাটা রিলিজ হয়েছিল বেশ কিছুদিন আগে, আয় খুকু আয়, যে একটা বাবা এবং মেয়ের গল্প, সেই সিনেমাটা কিন্তু রিলিজ করছে ওটিটিতে। এতদিন পরে টিভির পর্দায় আসছে, এবং আমি আগেই বলেছিলাম যে আয় খুকু আয়ের রাইটস কিন্তু, স্যাটেলাইট রাইটস কিন্তু কিনেছে আমাদের জলসা মুভিস, অর্থাৎ স্টার। তো স্টারের যে কোনো রাইটস থাকা মানেই সেটা জলসা মুভিস এবং স্টার জলসার আন্ডারে চলে যায়। এবং আমি জানতাম যে ওখানে রিলিজ করবে, আমি বলেও ছিলাম আগে, যেহেতু ডেটটা জানানো হয়নি এতদিন, তো আজ কিন্তু অফিসিয়ালি স্টার জলসা মুভিস থেকে জানানো হয়েছে ডেটটা, 26শে মার্চ রবিবার, অর্থাৎ সানডে, একটা আর একটা হলিডে। যেমন আজকের একটা সানডে, আজকে রবিবার কাছের মানুষ হচ্ছে ওয়ার্ল্ড টিভির প্রিমিয়ার, তেমনি কিন্তু 26শে মার্চ রবিবার কিন্তু দুপুর 1টার সময় ম্যাটিনিস হতে কিন্তু প্রিমিয়ার হবে। অর্থাৎ সবাই, যারা যারা সিনেমা হলে গিয়ে আয় খুকু আয় সিনেমাটা দেখোনি, তাদের কাছে সুযোগ রয়েছে, তারা টিভির পর্দায় দুপুরবেলা ভাত খেয়ে একদম মানে বসে যাওয়া টিভিতে, এবং টিভিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দ্বৈত চরিত্র অর্থাৎ ডবল রোল সেইটা মানে উপভোগ করো এই সিনেমাটা। কারণ আয় খুকু আয় সিনেমায় প্রসেনজিতের অভিনয় একটা আলাদা মাত্রা দেয়। আমরা যারা যারা দেখেছি সিনেমার পর্দায়, সিনেমা হলে গিয়ে, তারা অনেকেই জানি যে চোখ দিয়ে জল বের হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়। এবং দুটো রোল, ডবল রোল কিন্তু প্রসেনজিতের ছিল, এবং একটা বৃদ্ধ রোল অর্থাৎ নির্মল মণ্ডল, তার যে জীবনযাপন, তার মেয়েকে নিয়ে তার যে একটা সিঙ্গেল ফাদারের যে লড়াই, সেইটা কিন্তু ফুটে উঠবে, এবং একটা সোশ্যাল মেসেজ দেবে সমাজের, একটা খুব গুরুত্বপূর্ণ ডার্ক জায়গা কিন্তু তুলে ধরা হবে, এবং অনেক কিছু বার্তা দেবে, যেটা অত্যন্ত বড় টুইস্ট রয়েছে এই সিনেমাটার মধ্যে। আমি, যারা যারা দেখোনি, আমি যদি বলে দিই গল্পটা তাহলে কিন্তু পুরোটা রিভিল হয়ে যাবে, এবং আমি স্পয়লার দিতে চাই না, কারণ প্রচুর দর্শক রয়েছে যারা কিনা এই সিনেমাটা কিন্তু মানে সিনেমা হলের পর্দায় দেখোনি, কারণ এটা একটা আনরেটেড সিনেমা। আমরা সকলেই জানি সিনেমাটা কিছু পলিটিক্যাল কারণের জন্য কিন্তু খুব একটা বেশি দিন রাখা হয়নি হলে, বাট এইটা সবচেয়ে বড় সুযোগ যে প্রসেনজিতের অভিনয়টা আপনারা সকলে বা তোমরা সবাই মিলে যদি টিভির পর্দায় দেখো এবং টিআরপিটা সেই লেভেলে নিয়ে যাও, টিআরপির যে গ্রাফটা রয়েছে, তাহলে কিন্তু সাকসেস হবে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এটাই হচ্ছে সাফল্য, যদি তোমরা একমাত্র টিভির পর্দায় প্রচুর সংখ্যক লোক যদি একসাথে সব পরিবারে দেখো, তাহলেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাকসেসফুল হবেন। আর আমি জানি যে প্রসেনজিতের ছবি টিভিতে দিলে মানুষ দেখতে পছন্দ করেন, এবং যদি আয় খুকু আয়ের মতো এত সুন্দর একটা সিনেমা তারা দেখতে পারে, একটা কমার্শিয়াল সিনেমা, সবচেয়ে বড় কথা এটা কিন্তু আর্ট ফিল্ম নয়, আয় খুকু আয়ের সিনেমাটা এত সুন্দর সুন্দর কিছু গান রয়েছে, এছাড়াও মানে অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলি, দিতিপ্রিয়া বলি, যেখানে বুড়ির চরিত্র দিতিপ্রিয়া দেখা যাবে, এবং যদি আরেকজন আছে শঙ্কর দেবনাথ, অসাধারণ অভিনয় কিন্তু, ঠিক আছে। এবং সাথী লেখার যে মেয়ে রয়েছে, উফ, সোহিনী, মানে সোহিনীর অভিনয় মানে খানিকটা মনে করিয়ে দেবে বিন্দু মাসির কথা, ঘাতক সিনেমায় বিন্দু মাসি, অনামিকা শাহার কথা, তো সেই লেভেলের। তার পোর্শন অনেকটা কম ছিল, বাট ওই যে অভিনয়, প্রসেনজিৎকে কিছু ডায়লগ বলা, উফ, মানে আউটস্ট্যান্ডিং। এবং প্রসেনজিতের লাস্টের দিকের যে অভিনয়টা, ওটাও কিন্তু মারাত্মক ছিল, যে সে ওই রূপে মানে ফলস প্রসেনজিৎ, নকল প্রসেনজিৎ, সে যেভাবে গান গাইবে, হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা, ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা, আমি নায়ক হব মহানায়ক হব, আমি নায়ক হব মহানায়ক হব। এই গানটা কিন্তু রয়েছে। সো এই গানটা কীভাবে থাকবে না থাকবে আমি পুরোটা বলবো না, আমি স্পয়লার দিতে চাই না, কিন্তু বাস তোমরা যারা যারা আয় খুকু আয় সিনেমাটা দেখবে ফুল মজা পাবে এবং দারুণ এন্টারটেন হবে বলে আমি আমার বিশ্বাস, কারণ আমরা সিনেমা হলে গিয়ে দারুণ সিটি মেরেছিলাম, দারুণ এনজয় করেছিলাম। সো প্রসেনজিতের অনেক পুরনো পুরনো সিন দেখতে পাবো আমরা, পুরনো দিনের গান কিছু কিন্তু প্রসেনজিৎ নিজে সেটা গাইবেন, স্টেজ পারফরমেন্স করবেন সেই রকমভাবে, সেই যে, এবং কিছু কিছু ডায়লগও বলবে, যেমন অন্নদাতা সিনেমার ডায়লগ হতে পারে, সেটা অন্যায় হতে চায় সিনেমার ডায়লগ, খুব ভালো ভালো কিছু সিনেমার কিন্তু সে ডায়লগও বলবে। সো অসাধারণ অসাধারণ লাগবে সিনেমাটা দেখতে ভিজুয়ালি, তো তোমরা কেউ মিস করো না 26শে মার্চ দুপুর 1টায় জলসা মুভিজে আয় খুকু আয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইজ ব্যাক। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আপডেটটা দিলাম এত রাতে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।